شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا احمده ونصلي على رسوله الكريم اما بعد معروف بالله ভাই আপনি প্রশ্ন করেছেন যে হিন্দুদের রথ যাত্রা থেকে গাছের চারা কেনা যাবে কিনা এবং তাদের কোন পণ্য দ্রব্য বাজার থেকে কিনে খাওয়া যাবে কিনা আসলে হিন্দুদের জিনিস সাধারণত যেগুলো এমনি নরমালি গাছের চারা এবং এমনি পণ্য দ্রব্য এগুলো কিনে আপনি যদি খান খেতে পারবেন খাওয়া জায়েজ শুধু তাদের জবাইকৃত প্রাণীর মাংস ছাড়া হিন্দুদের বানানো মিষ্টি হিন্দুদের হালুয়া এগুলি নর্মালি যদি কোনো মুসলমান কিনে তার কাছে খায় তবে আমাদের উচিত মুসলিম থাকতে মুসলিমকে প্রাধান্য দেওয়া হিন্দুকে প্রাধান্য না দেওয়া যদি মুসলিম থাকে মুসলমানের কাছ থেকে নেওয়া কিন্তু আজকে বর্তমান সমাজ এমন হয়েছে যে মুসলিম আর হিন্দু প্রায় কাছাকাছি সেম মুসলিম শুধু নাম তার কাজ নেই দিন নেই নামাজ নেই কোনো কিছু নেই হিন্দু মুসলিম প্রায় একাকার হয়ে গেছে তবে তোনার ধর্মীয় উৎসবে যে বিষয়গুলো রয়েছে তাদের উৎসব মেলা যে মেলা থেকে পণ্য দ্রব্য ক্রয় করলে সেই মেলার ওই টাকাগুলি দিয়ে তাদের ধর্মীয় উৎসবের উপকার হবে বা তাদের লাভ হবে ধর্ম উৎসবের কাজে ব্যবহার করবে এই ক্ষেত্রে এগুলি থেকে বিরত থাকাটাই হলো উত্তম এটা হারাম সরাসরি বলা যাবে না কারণ স্পষ্ট দলিল নেই তবে যে সমস্ত টাকা পয়সা যাদের মেলা থেকে পণ্য দ্রব্য ওই সময় না কেনাটাই বেটার এই জন্যই যে ওই পণ্য দ্রব্যগুলি যদি তাদের ধর্ম উৎসবের কাজে ব্যবহার করে তাহলে কেমন যেন আপনি তাদেরকে সহযোগিতা করলেন ভালো কাজে সহযোগিতা করতে মন্দ কাজে না তো এটা মন্দ কাজের অন্তর্ভুক্ত সুতরাং মন্দ কাজ থেকে বিরত থাকাটাই হলো শ্রেষ্ঠ তবে কেনা প্রয়োজন ছাড়া অন্য সময় কিনলেন অন্য জায়গা থেকে কিনলেন নার্সারি থেকে কিনবেন আর এমনি বাজার থেকে পণ্য দ্রব্য কিনলেন কিনতে পারবেন সমস্যা নাই কিন্তু ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা সেগুলিকে সাহায্য সহযোগিতা করা এটা থেকে বিরত থাকাটাই হলো উচিত ও সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ